আগে তার বুনে সংসার চালাতো, এখন আর সে তার বুনে আর সংসার চলছে না। আপনার নাম কি? পরিমলনাথ। আপনার বয়স কত? 61 বছর। আপনি কত বছর ধরে এই তাঁত বুনছেন? প্রায় 42 বছর পর্যন্ত। গামছা বোনা কার থেকে শেখা প্রথম? বাবা মার থেকে। বাবার নাম কি ছিল? মাকামলাল নাথ। তখন কতগুলো তাঁতি এই পাড়ায় ছিল? 80 খানা। তো তাঁত তারা ছেড়ে দিলে কেন? এই গামছা বোনা বসিরহাটের গামছা তো বিখ্যাত, এটির লাভ কম হয়, শুধু যে হারে কিনি সেই পরিপ্রেক্ষিতে গামছার দাম ওঠে না, ওটা সংসার চলে না, ওরা আমরা অন্য অন্যরা অন্য কাজে ঢুকে যাচ্ছে এই কাজ ছেড়ে দিয়ে। সুতোর দাম কেমন বেড়েছে? অসম্ভব, সেই বান্ডিলে প্রায় 1000 টাকা বেড়েছে, ডবল হয়ে গেছে প্রায় 5 বছর পর্যন্ত। এটা কি নোটবন্দির সময় থেকে নাকি তার এর আগে? আগের থেকেই। সরকারের তরফ থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাওয়া যায় আপনাদের? আমি কোনো সুযোগ সুবিধা পাইনি। হাটে বোনা গামছা ভালো, এই গামছাটা খাপি হয়। আর মেশিনে? মেশিনে গামছাটা একটু হালকা হয়। মেশিনে মানে দিনে আপনি কটা গামছা বুনতে পারেন? আমি 4 পিস বুনতে পারি। আর মেশিনে কটা? মেশিনে প্রায় 20টা। আপনার পরের আপনার ছেলে মেয়েরা কেউ কি এই পেশায় আসতে চাইছে? না, এই পাশে লাভ নেই, জোনের দাম ওঠে না, অন্য কাজ করে ওগুলো তোমার কী হবে? যদি কাজ না করে ওইরকম ফেলানো করে থাকবে, আর যদি সরকার যদি সহযোগিতা করে তাহলে আবার উন্নতির পথে আমরা আসব। আপনারা গামছাটা কত দামে বিক্রি করেন এক একটা গামছা? আমরা বিভিন্ন রকমের আছে, কোনোটা 100 টাকা আছে, কোনো 130 টাকা, 80 টাকা এরকম। তাদের মেশিনগুলো বা কোথায়? সে মেশিনগুলো বাড়ি পড়ে রয়েছে, ঝুলানো রয়েছে। আর সেসব তাঁতিরা? তাঁতির অন্য অন্য কাজে ঢুকে গেছে। অন্যান্য কাজ বলতে কী কাজ? ওই রাজমিস্ত্রি, কেউ কাঠমিস্ত্রি। আপনি গেলেন না কেন? আমি ওই বেশি জোরের কাজ করতে পারি না। কাজ করতে পারলে কি যেতেন এটা ছেড়ে দিন? হ্যাঁ, কাজ করতে পারলে তো এই কাজ করবো কেন, এটা তো ইনকাম কম, শরীর শক্তি একটু কম আছে, কমজোরি লোক তো, ওই জন্য এই কাজ করে রয়েছে। খারাপ লাগে না যে এই যে জিনিসটা একটা সময় কত রোজগার হতো? খুব একটা এই কাজ এইরকমই না, প্রথম দিককার কথা, প্রথম থেকেই এই কাজ কম আয়, ইনকাম কম, সেটা সারা জন্ম থেকেই তাঁতিদের আয় কম। কিন্তু তাঁতিদের অবস্থা কি তখন এরকমই ছিল? তাঁতির অবস্থা আগে ভালো ছিল, আগে সুতার দাম হারে গামছার দাম বেশি পেত, আগে তাঁত বুনে সংসার চালাতো, এখন আর সে তাঁত বুনে আর সংসার চলছে না। ওই যারা না পারে, কমজোরের কাজ না করতে পারে, তারা এই কাজ করে রয়েছে। উনি যে তাঁত চালাচ্ছেন, আপনি ছেলে হিসাবে কি তাঁতের মানে উত্তরসূরি হবেন, যে তাঁতটা চালিয়ে নিতে চাইবেন? না, হতে চায় না। কেন? গামছা তো বসিরহাটের গামছা তো ইনকাম নেই, গামছা যে ইনকাম, ইনকামটা কমে গেছে। তো আপনি কীভাবে মানে এখন সংসার চালাচ্ছেন? আমি একটা অন্য কাজ করি। বাবার অবর্তমানে এই যে এই তাঁত কে চালাবে? অবর্তমানে চালানোর মতন কেউ নেই, যদি সহযোগিতা করে। দেখুন, বিগত বসিরহাট কৃষি হারমোনি আনঅফিসিয়ালি আমি 2004 থেকে রান করি, আর অফিসিয়ালি 2013 থেকে। আর এই ধরনের শিল্পীদের নিয়ে আমরা এর আগেও কাজ করেছিলাম, তো সেইভাবে সফলতা পাইনি, করতে করতে আমরা থমকে গেছিলাম। তো এখন আবার বিশেষ করে আমিও যেমন এক তাঁতি বংশেরই ছেলে, তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে তাঁত শিল্পটা হারিয়ে যাচ্ছে, যে হস্তচালিত যে তাঁত, সেটা থেকে যে উৎপাদন জিনিস, সেইটার মার্কেট আস্তে আস্তে প্রায়
পুরো ভাটা পড়তে চলেছে। তো সেটাকে কী করে বাড়ানো যায় সেইটা আমাদের আলোচনার মধ্যে দিয়ে এসে আমরা বিগত ৬ মাস হলো আমরা ডিসিশন নিয়েছি যে এটাকে নিয়ে আমরা কাজ করব। তো তাঁতি যখন বানায় এতে তার পায়ের এবং হাতের দুটোই কষ্ট করে তাদেরকে বানাতে হয়, এবং এই কষ্টের ফল হিসেবে যেটা পায় না ওনারা সেটা হচ্ছে যে বাজারে উপযুক্ত দাম পায় না। আর উপযুক্ত দাম না পাওয়ার কারণে অটোমেটিক তাদেরকে ছাড়তে হচ্ছে, অন্যান্য কাজে যেতে হচ্ছে। তো এটা একটা ভীষণ বড় কারণ। ভ্যাবলা আমবাগান এই গ্রামের আমি যখন ছোট ছিলাম সেই সময় আমার দেখা প্রায় 70-80 তাঁতি আমি দেখেছি, এবং উনি পরিমল নাথ উনি আরও অনেক আগে থেকে করছেন, তো উনি আরও বেশি দেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই তাঁতি আর নেই, এখন মাত্র একজন কি আমি আমার চোখের সামনে এই ভ্যাবলা আমবাগান এই গ্রামে দেখতে পাই। সরকারি সাহায্য ওনাদের থেকে যেহেতু যতটুকু আমি জেনেছি যে ওনারা সেইভাবে সহযোগিতা পান না, এবং বসিরহাটের যারা পুরনো ব্যবসায়ী আছেন তাদের সাথেও আমি কথা বলেছি, তাদেরও বক্তব্য যেটা সেখানে হচ্ছে যে সরকার যদি ভর্তুকি দেওয়া শুরু করে তবে হয়তো উন্নতি হতে পারে, তাছাড়া সম্ভব নয়। তো আমরা বসিরহাট পিস ইন হারমোনি সোসাইটির তরফ থেকে আমরা জনগণকে সচেতন করছি তারা যেন এই হ্যান্ডলুম গামছা ব্যবহার করেন, এবং এটা থেকে আমাদের ফিউচার প্ল্যান যেটা যে এই হ্যান্ডলুম গামছা দিয়ে আমরা বিভিন্ন রকমের ড্রেস যেটা তৈরি হয় এবং সেটার মধ্যে আরেকটু নতুনত্ব আনার আমরা চেষ্টা চালাচ্ছি। গামছা নিয়ে আজকের ডেটে অনেক বুটিক আছে যারা কাজ করছেন, খুব ভালো কাজ করছেন। তো সেইটার মধ্যে যদি আমরা দেখি যে গামছার যদি একটু মডিফাই করা যায়, একটু বুননিতে যদি তাদের নতুনত্ব কিছু আনা যায়, তো এটা সম্ভব, এটা একটা নতুন ডিজাইন করা সম্ভব, একেবারেই সম্ভব।